মারহাবা বিকুম সালামুন আলাইকুম হালাকাতুল জাদিদ না ইফতারাহু সুরা ইউনুস আয়াত থার্টি সেভেন কুরআনিল্লাহ আর এই আল কোরআন এমন নয় যে আল্লাহকে ছাড়া কেউ রচনা করতে পারে ওালাকিন তসদিকা আল্লা জিনাবাই না বরং এটা তো যা আপনাদের সামনে দুই হাতের সামনে রয়েছে ওয়া তফসিলাল রব্বিল আলামিন আর এটা হল ব্যাখ্যাকৃত কিতাব এর কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই এখানেই ব্যাখ্যা করা হয়েছে অন্য কোনো সোর্স থেকে এর ব্যাখ্যার প্রয়োজন নেই এতে কোনো সন্দেহ নেই আলামিন সেই রবের পক্ষ থেকে এটা এসছে হাজাল মদুয়া ইতায় এইট আমি আর ইফতারাহু তারা কি আপনাকে বলছে যেটা আপনি রচনা করেছেন ওল ফাতু বেসুরা তে মিম মিসলেহি তাহলে অনুরূপ মিসলিহি অনুরূপ একটা সুরা আপনারা রচনা করে নিয়ে আসেন ওয়াদ ও মান এস তাটা তো মেন্দুন ইল্লাহ ইনকুন্তুম শাহ আপনার যাকে খুশি আল্লাহকে দিয়ে যাকে খুশি নিয়ে আসেন যদি আপনারা সত্যবাদী হয়ে থাকেন মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের যে আম ঘোষণা আমিয়া ইফতারাহু তারা কি আপনাকে বলছে যেটা আপনি রচনা করেছেন তাহলে তারা নিয়ে আসুক একটা সূরা ওয়া দে ও মান স্তাতা তুমিন্দুন ইল্লাহ ইনকোনতুমসা দে তারা সবাইকে নিয়ে আসুক নিয়ে আসে একটা সূরা রচনা করুক আল্লাহকে ছাড়া বাল জাবু বিমা লাম, সেটু বি ইলমিহি লাম্মা ওয়া লাম্মা ইয়াতিম তাওয়েই বরং তারা এ ব্যাপারে কোনো জ্ঞানই অর্জন করেনি তারা ইয়াতিহু তাউইল। তাউলি তার শেষ দৃশ্যপট তাদের কাছে আসেনি আল কোরআনের যে পুরা কোরআনকে আয়ত্ত করতে হবে তাহলে লাস্ট দৃশ্যপট তাউল হু এর ব্যাখ্যা বিশ্লেষণে লাস্ট কথাটা কি সেটা তাদের কাছে আসেনি জালিকা কাজাবা আল্লাহ জিনামিন আব্লিহিম আর এভাবে এর পূর্বে যারা তারাও এভাবে মিথ্যা প্রতিপাদন করেছিল ফানজুর কাইফা কানা আক্লাইবুল সালিমিন আর আপনি দেখেন এই সমস্ত জ্যালানদের কি পরিণতি হয় নেক্সট আয়াত সুরাহুদ থার্টিন আমিয়া না ইফতারাহু তারা কি বলছে যে আপনি এটা রচনা করেছেন উল আপনি বলুন ফাতু বি তাহলে আপনি তাদেরকে বলুন যে দশটি সুরা অনুরূপ এটা সুরাহুদ এগারো নম্বর সুরা তার পিছনে যে দশটি সুরা রয়েছে তে অনুরূপ দশটি সুরা তারা রচনা করে নিয়ে আসুক রচনা করে নিয়ে আসুক একদম সেম কথা যে আল্লাহকে বাদ দিয়ে যাকে খুশি তাকে নিয়ে আসেন ইনকুন্তম সাদ আপনারা যদি সত্যিবাদী হন মহান আল্লাহর একটা অপার অসীম চ্যালেঞ্জ ফাইল্লাম যদি না পারে ইয়াশতা এর জবাব যদি তারা দিতে না পারে ফালামু ইন্নামা উঞ্জেলা বি ইলমিল্লা তাহলে আপনারা জেনে রাখুন এটা আল্লাহর জ্ঞান থেকে এটা হলো আল্লাহর জ্ঞান আল্লাহর নলেজ থেকে এটা আসছে ও আল্লাহ আন্তম এর এরপরও কি আপনারা সমর্পিত মানুষ হবেন না কি অসাধারণ অসাধারণ কথা যে এই কিতাব এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জ্ঞান থেকে নেওয়া সেই ধারাবাহিকতায় সুরাহুদের থার্টি টু আয়াতে এসে বলা হচ্ছে ইয়া নুহু নুহের জাতিরা নুহু নবীকে বলছেন ওহে হে নুহু আধ জাদালতানা আকরতা জাদালানা হে নুহু তুমি তো ঝগড়া করলে একটা বড় রকমের ঝগড়া ফাতিনা বেমা তাই দুনা ইনকুন্তা মিনা সাদে ক্লেন ফাতিনা বেমা তরিদুনা ইনকুন্তামিনা স দে ক্লেন অতএব যার প্রতিশ্রুতি আপনি আমাদেরকে দিচ্ছেন তা আমাদের কাছে নিয়ে আসেন যদি আপনারা সত্যিবাদী হয়ে থাকেন সে নবীকে এই যে তার জাতিরা বলছে নিয়ে আসেন এই যে কিভাবে তারা ঝগড়া করছে নবীর সাথে তারপরে সেই ধারাবাহিকতায় থার্টি ফোরে এসে বলা হচ্ছে অলাহ নহুর কমের প্রশ্নোত্তরে নহনবী বলছেন ওয়ালায়ান ফাউকুম নাসিহ আমার এই নসীউদ আপনাদের কোনো কাজে আসবে না ইন আরাত্তু আন আন সাহাল আকুম ইন কান আল্লাহ ইউরদি আন ইউগু আকুম কেন কাজে আসবে না এখানে যে অনুবাদ করা হয়েছে উল্টা অনুবাদ সেটা বলা হচ্ছে যে আর আমি তোমাদের উপদেশ দিতে চাইলেও আমার উপদেশ তোমাদের উপকারে আসবে না আল্লাহ যদি তোমাদের বিভ্রান্ত করতে চান মাঝাল্লা আল্লাহ আল্লাহ কাউকে বিভ্রান্ত করেন না আমার নাসিয়াত কোনো কাজে আসবে না ইন আন আর আল্লাহম যদি আমি ইচ্ছা করি ইন কান আল্লাহ যদি আল্লাহ হতেন ইউরিদি যদি আশা করেন আই ইয়াকুম যদি আপনারা বিভ্রান্ত যদি আপনি নিজেরাই বিভ্রান্ত চান এখানে দুইটা শব্দ রয়েছে এটা হলো মাজহুল মাজহুল আর মারুফ আন ইয়াকুম যদি আপনারা নিজেরা বিভ্রান্ত চান তাহলে কিভাবে আপনি আমাদের নৈশ্বটা কাজ লাগবে ওয়ারাবাকুম তিনি আপনাদের রব তিনি তো চান আপনাদের কি পথে আসুক ওয়া এলাই হেতুর যাহন আর তার কাছে তো প্রত্যাবর্তন নেক্সট আয়াত সুরাহুদ থার্টি ফাইভ আমিয়া কলু না এফতারাহু সেম তারা কি বলছে যে আপনি এটা রচনা করেছেন বল ইন ইফতার রাইতু হু ফসরামি আপনি তাদেরকে বলুন আমি যদি এটা রচনা করি তাহলে সেই অপরাধটা আমারই করি ও আনা বাড়িও মা আপনারা যে অপরাধটা করছেন সেখান থেকে আমি অনেক দূরে নেক্সট আয়াত সুরা সাজদা বেসমিল্লা আর রহমান আর রহেম আলিফিল্লা মেম সেই অমোঘ চিরায়েতুবানী তানজিলুল কিতাব লা রই বাফি মিন রব্বিল আলামেম এটা সেই সেই কিতাব যা নাজিল হচ্ছে লা রইবাফি এর মধ্যে কোনো সন্দেহ নেই মেন রব্বিল আলামিন সেই প্রতিপালক বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিপালকের পক্ষ থেকে আমিয়া উলুনা ইফতারাফ তারা কি বলছে যে এটা আপনি রচনা করেছেন তারা কি বলছে যে সে এটা রচনাকারী অভ যেটা আল আল্হক মেজাবিকা বরং এটা সত্য রবের থেকে লিতুনজরা পাওমান মা আতাকুম মিন নাজির মিন পাবলিকা লা আল্লাহ উম ইয়াহতাদুন লিতুনজরা পাওমান এটা সতর্ক করার জন্য এই আপনাদের জাতিকে সতর্ক করার জন্য মা মিন নাজির আতাহুমিক তাদের উপরে কোনো সতর্ককারী ইতিপূর্বে আসেনি লা লাহমাদ যাতে তারা সতর্ক হতে পারে তার মানে কি যে আপনি এখন এসছেন এর পূর্বে কেউ আসেনি তাই তারা জানে না এই জন্য এই ধরনের কথা বলছে নেক্সট আয়াত সুরা কাপ সিক্স ওয়েজা হুসরা নাস ও কানুল আহুম আ দাদ যখন সমস্ত মানুষকে একত্রিত করা হবে কানুল আহুম দাদ তখন তারা হবে শত্রু ওয়া কানু বে এবাদতে হিম কা ফেরিদ আর তারা হবে তাদের এবাদতের অস্বীকারকারী এখন যে এবাদত হচ্ছে নামাজ রোজা হজ জাকাত এই সমস্ত এবাদতের খুফুরি করবে আয়ামতের দিন সবাই জমা হবে সবাই শত্রু হবে এবং তাদের এবাদতকে অস্বীকার করবে এর কারণ কি নেক্সট আয়াতে বলা হচ্ছে সেভেন তুতলা আলাই হিম নাথ যখন তাদের কাছে এই আয়াত পাঠ করে শোনানো হতো যারা কুফরি করেছে তারা এই হাক্কের জন্য বলেছিল লাম্মা যা আহম যখন যার কাছে এসেছিল ওয়াইজা তুতলা আলাইহিম আয়া তো না বাইয়ে নাত আমার আয়াত স্পষ্ট আয়াত যখন এসেছিল যারা কুফরি করেছে তাদের কাছে তারা বলেছে হাজা সেহরুম মবিন এটা সুস্পষ্ট জাদু এ যে ভিলকি জাদু খেলে সেটা নয় মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে সুরা তুরের নম্বর আয়তে বলা হয়েছে আফা সেহরুন হাজা আম আন্তম লাতুফ সেরুন এটা নাকি জাদু নাকি তোমরা দেখতে পাচ্ছ না তাহলে জাদুটা কি দেখতে না পাওয়া সেটাই বলা হচ্ছে যে ওয়াইজা তুতলা আলাইহিম আয়া না বাইয়ে নাথ যখন তাদের কাছে আয়াত আসছে স্পষ্ট কাফেররা বলছে কি হাজা সেহরু মোবিন এটা তারা দেখতে পাচ্ছে না অন্য কিছু দেখতে পাচ্ছে এই কিতাব তারা দেখতে পাচ্ছে না তাই বলছে এটা জাদু দেখতে পায় না বুঝতে পারে না নেক্সট আয়াত ফর্টি সিক্স আম ইয়া না ইফতারাহু সেম্বার্স আমি ইয়া ওলু না ইফতারাহু তারা আপনাকে বলছে যে সে রচনা করেছে উল এন ইফতার রাইতুহু আপনি বলুন যদি সে এটা রচনা করে ফালা তামলে কুনা লি এটা আমার মালিকানায় নেই এটা মিনাল্লাহে সাইয়া এক চুল পরিমাণ একজন নবী একজন রাসুলের পক্ষে এক চুল পরিমাণ রচনা করার অধিকার নেই ফালা তামলে কুনা লি মিনাল্লাহে সাইয়া আল্লাহকে মানে মিনাল্লাহ আল্লাহর সাথে এই যে একচুল পরিমাণ রচনা করার অধিকার নেই আলামু বিমা ফি তিনি জানেন কি বাড়তি করছি তিনি জানেন মানে বাড়তি করার সুযোগ রাখেন নাই যা আছে কাফা বিহি শাহিদা বাইনি বা যথেষ্ট যে আপনারা এবং আমার মধ্যে যথেষ্ট সাক্ষী হিসাবে যে রাসুলের পক্ষে তুফি দুনা করার কোনো সুযোগ নেই কোনো অধিকার দেওয়া হয় নাই সেই পরিমাণ। পরিমাণও ওয়াহ গাফরুর রহিম তিনি ক্ষমতাশীল তিনি ক্ষমাশীল রহিম দয়ালু মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে কোনো ধরনের রচনা কোন ধরনের সুযোগ আল্লাহ দেন নাই এটা কোরআনে স্পষ্ট করেছেন নয় নম্বর আয়তে সে বলা হচ্ছে উল মা কুনতা বেদা মিনার রসুল যে আমি নতুন কোনো রাসুল নই অমা আদ্রি মা ইয়াফ আলু বি আর আমি জানি না আমার সাথে কি করা হবে বিকুম আপনাদের সাথে কি করা হবে আমার কাছে যে ওয়াহি আসে সেটারই আমি বা করি এর বাইরে কিছু করার নেই ও মা আনা ইল্লা নাজিরু মোবিন আমি একটা সতর্ককারী মাত্র রাসুল কোনো মুফতার নয় কোনো রচনাকারী নয় রাসুল শুধুমাত্র যা ওয়াহি হয় সেটারই হত্যা করা দায়িত্ব আর তিনি হলেন সতর্ককারী মাত্র আনে রব্বিল আলামিন